আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 40 জনের মৃত্যু, নতুন রোগী 2545 জন। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার প্রায় 83%। আপাতত এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেই সরকারের। বাস ভাড়া 60% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, সারা দেশে ট্রেন ও লঞ্চ চলাচল শুরু। এবং করোনায় ক্ষতিগ্রস্তদের ব্যাংক ঋণের 2000 কোটি টাকা সুদ মওকুফ ঘোষণা প্রধানমন্ত্রীর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 40 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 650 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, এদিন নতুন রোগী শনাক্ত হয়েছে রেকর্ড 2545 জন। লকডাউন উঠে যাওয়ায় করোনা নিয়ন্ত্রণে সবাইকে বাড়তি সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা। আরও জানাচ্ছেন শরফুল আলম। করোনা ভাইরাসে দেশে একদিনে রেকর্ড 40 জন মারা গেলেন, তাদের 37 জন পুরুষ ও 3 জন মহিলা। এ নিয়ে মোট করোনায় মারা গেলেন 650 জন। 52টি ল্যাবে 11876 জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে 2545 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 40 জন, যেটা এ যাবৎকালে সর্বোচ্চ। বিভাগ ভিত্তিক দেখা যায় ঢাকায় 28 জন, চট্টগ্রামে 8 জন, খুলনায় 2 জন, রাজশাহী বিভাগে 1 জন এবং রংপুর বিভাগে 1 জন। অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, সাধারণ ছুটি শেষে অফিস আদালত খোলা হয়েছে, চালু হয়েছে লঞ্চ ও ট্রেন। এই অবস্থায় করোনা প্রতিরোধে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘরের বাইরে গেলে সবাইকে মাস্ক পরতে হবে। বিশ্ব তামাকমুক্ত দিবসে করোনার ঝুঁকি কমাতে সবাইকে ধূমপান ছাড়ার আহ্বান জানানো হয় ব্রিফিংয়ে। লকডাউন পরবর্তী সময়ে প্রাতিষ্ঠানিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সকল স্থাপনা ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক ও ব্যবস্থাপকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে প্রয়োজনীয় উপকরণ যেমন থার্মোমিটার, হাত ধোয়ার ব্যবস্থা, যথেষ্ট পরিমাণে জীবাণুনাশক এগুলো থাকতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাছাড়া প্রত্যেকেরই সঠিকভাবে মাস্ক পরা অত্যাবশ্যক। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 24 ঘন্টায় 406 সহ মোট সুস্থ হয়েছেন 9445 জন। আর এ পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত 47153 জন। এই হিসাবে বাংলাদেশ এখন বিশ্বে সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশের তালিকায় 21তম। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশিষ্ট শিল্পপতি ও আব্দুল মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম খান। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন সাবেক সচিব ও ঢাকার সাবেক বিভাগীয় কমিশনার বজলুল করিম চৌধুরীও। মুগদা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এছাড়া স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভির অনুষ্ঠান প্রধান মোস্তফা কামাল সৈয়দ স্কয়ার হাসপাতালে মারা যান। করোনার উপসর্গ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জে করোনায় মৃত 61 জনের দাফন ও সৎকার করা আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম ও তার স্ত্রী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যবিধি না মানায় দেশের বিভিন্ন এলাকায় দ্রুত বাড়ছে সংক্রমণ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন শফিউল আলম সুজন। প্রাণঘাতী করোনা ভাইরাসে সারা দেশে এখনও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। নারায়ণগঞ্জে 24 ঘন্টায় মারা গেছে 3 জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো 80। সেখানে নতুন করে শনাক্ত হয়েছে আরও 104 জন। সেখানে 61 মরদেহ দাফন ও দাহ করার পর ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিটি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার ও তার স্ত্রী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে মারা গেছে 2 জন, তাদের একজনের বয়স 60 এবং অন্যজনের 45। বরিশাল বিভাগে ডাক্তার, নার্স, পুলিশ সহ আক্রান্ত হন আরও 59 জন। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 31 বছরের এক যুবক। প্লাজমা থেরাপিতেও বাঁচানো যায়নি তাকে। এই নিয়ে খুলনায় মারা গেছে 4 জন।
করোনা উপসর্গ নিয়ে নাটোর সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে মারা গেছে এক নারী। করোনায় আক্রান্ত হয়ে ঠাকুরগাঁয়ে একজন মারা গেছে। নতুন করে 25 জন সহ এ জেলায় মোট আক্রান্ত শতাধিক, এর মধ্যে 24 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে যাওয়া সিরাজুল ইসলাম নামে 70 বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে শেরপুরে। সদর উপজেলায় নিজ বাড়িতেই মারা যান তিনি। এছাড়া করোনা উপসর্গ নিয়ে যশোরে 30 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। একই উপসর্গে জেলায় প্রাণ হারালো 4 জন, আক্রান্তের সংখ্যা 104। এদিকে চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ 279 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বন্দরনগরীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2867 জন। শফিল আলম সুজন, এটিএন বাংলা। করোনা মহামারীর মধ্যে বের হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এবার গড় পাশের হার প্রায় 83%। জিপিএ 5 পেয়েছেন 135,898 জন। ভিডিও কনফারেন্সে ফল প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের সুরক্ষায় এখনই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি জানান, আপাতত এইচএসসি পরীক্ষা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। আরও জানাচ্ছেন একরামুল হক সাইম। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ থাকলেও এবার করোনা পরিস্থিতির কারণে তা 3 মাসে গড়ালো। একই কারণে ফল প্রকাশে ছিল না কোনো আড়ম্বর। শুভ উদ্বোধন ঘোষণা করছি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে 2020 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান তিনি। যাতে করে এই করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত না হয়, কারণ এরা আমাদের ভবিষ্যৎ, যাদের ভবিষ্যৎটা আমি ঝুঁকিতে ফেলতে পারি না, সে কারণে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু এখন উন্মুক্ত করব না। আমরা দেখি এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারলে পর্যায়ক্রমিকভাবে আমরা তখন এটা উন্মুক্ত করব। এর আগে শিক্ষামন্ত্রী দীপুমনির হাতে ফলাফল তুলে দেন বোর্ড চেয়ারম্যানরা, পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। গতবারের চেয়ে সামান্য বেড়ে এবার গড় পাশের হার 82.87%। পরীক্ষার্থীর সংখ্যা কম হলেও আগের বছরের চেয়ে প্রায় 30,000 বেড়েছে জিপিএ 5। এবার এই সংখ্যা 135,898। কিছু ইতিবাচক লক্ষণ প্রকাশ পেয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হার সর্বোচ্চ রাজশাহীতে 90.37% এবং সবচেয়ে কম 78.79% সিলেট বোর্ডে। এছাড়া মাদ্রাসা বোর্ডে 82.51% এবং কারিগরি বোর্ডে পাশের হার 72.70%। এবার শতভাগ পাশ করেছে 3,023টি শিক্ষা প্রতিষ্ঠানে, আর 104টিতে একজনও পাশ করেনি। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে যখনই আমরা মনে করব যে পরীক্ষা নেবার মতো পরিস্থিতি উদ্ভব হয়েছে, আমরা তখনই অন্ততপক্ষে আশা করি 2 সপ্তাহের একটা সময় দিয়ে তারপরে আমরা সে পরীক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করব। করোনা পরিস্থিতির কারণে এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশিত হয়নি। ছাত্রছাত্রীদেরও যেতে হচ্ছে না স্কুলে। ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে ফল জানতে পারছেন শিক্ষার্থীরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাস ভাড়া 60% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বিআরটিএ 80% ভাড়া বাড়ানোর প্রস্তাব করলে তা কমিয়ে 60% করে মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী করোনার সময় দূরপাল্লার রুটে বাস বা মিনিবাস চলাচলের যাত্রী প্রতি কিলোমিটার সর্বোচ্চ 1.42 বা 60% বৃদ্ধি করা হলো। এদিকে সরকার নির্ধারিত ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে এবং অর্ধেক আসন খালি রেখে গাড়ি চালাতে মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কর্মকর্তাদের সাথে এক ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এই আহ্বান জানান। অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন চলবে, জনস্বার্থ জনস্বাস্থ্য বিবেচনায় তার উপর স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। যানবাহন ও টার্মিনাল জীবাণুমুক্ত করার বিষয়ে জড়িত। সারা দেশ থেকে রাজধানীর সাথে 7টি এবং চট্টগ্রাম ও সিলেট রুটে 1টি করে ট্রেন চলাচলের মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তনগর রেল চলাচল। সীমিত আকারে শুরু হয়েছে লঞ্চ চলাচল। 2 মাসের বেশি সময় পর চলাচল শুরু হওয়ার প্রথম দিন এসব পরিবহনে করোনা ঝুঁকি মোকাবেলায় নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে দেখা গেছে। ফজের আবি রিপোর্ট। 2 মাস পর ঘাটে ভিড়েছে লঞ্চ। সন্ধ্যায় ছেড়ে যাবে বরিশাল, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর সহ দক্ষিণের বিভিন্ন গন্তব্যে। সকাল থেকে খুলে গেছে দেশের সব নৌপথ। ভিড় বেড়েছে যাত্রীদের। লকডাউনের দিকে আমার ঢাকা খুব সমস্যা হয়েছে, যেমন 2-3 মাসের রুম ভাড়া বাড়ছে, আর ভবিষ্যতে যদি কাজ বন্ধ যায় তখন আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তার চেয়ে এখন সময় আছে, বাড়ির যাই। 40-45টা টিকিট বিক্রি হয়েছে ভোলার উদ্দেশ্যে ভোলার যাওয়ার জন্য। যাত্রী এরকম বেশি একটা চাপ নেই।
সামাজিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা বাস্তবায়নে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। আমরা অবশ্যই খেয়াল রাখতেছি এবং যে আমাদের নিরাপত্তা বাহিনী এরাও খেয়াল রাখতেছে। রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস 11:30 সময় মেনে রাজধানীর কমলাপুর স্টেশনে পৌঁছায়। স্বাস্থ্যবিধি মানা হয়েছে ঠিক মতোই আর খুব ভালোভাবে আসতে পারছে। ট্রেনের ভিতরে অবস্থাটা খুব সুন্দর ছিল, স্বাস্থ্য সচেতনতাই ছিল। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বাচ্চার হাত ধুয়ে দিয়েছি, মুছে দিয়েছি, এখন তার মুখে টুকে একটু স্যানিটাইজার লাগাই দেব। একইভাবে সারা দেশ থেকে 7টি এবং চট্টগ্রাম ও সিলেটের মধ্যে একটি আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে আজ। টিকিট পাওয়া যাচ্ছে কেবল অনলাইনে। যাত্রীদের নিরাপত্তায় রেল কর্তৃপক্ষ নিয়েছে নানা সতর্কতামূলক ব্যবস্থা। যদি একটি কোচে 60টি আসন থাকে তো 30টি টিকিট আমরা বিক্রি করছি, একটি আসনের পাশাপাশি আরেকটি আরেকজন প্যাসেঞ্জার বসবে না। 3 তারিখ থেকে আরও কয়েকটি ট্রেন চলাচল শুরু হবে। সীমিত আকারে বাস, ট্রেন, লঞ্চ সহ সব গণপরিবহন খুলে দেওয়া হয়েছে। বেড়ে যাবে চারপাশের জনসমাগম, কিন্তু এই সময়ে যেখানে সেখানে থুতু না ফেলা, স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপদ দূরত্বে থাকা, এই বিষয়গুলোর উপর আরও বেশি কঠোর হতে হবে প্রত্যেককে, এমনটি বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে প্রায় 2.5 মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে দেশের 3টি অভ্যন্তরীণ রুটে আবারও শুরু হচ্ছে বিমান চলাচল। এই 3টি রুটে ঢাকা থেকে প্রতিদিন 24টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সগুলো। এর মধ্যে চট্টগ্রামে 11টি, সৈয়দপুরে 9টি এবং সিলেটে 4টি ফ্লাইট চলাচল করবে। তবে বাড়ানো হয়নি টিকিট দাম। প্রতিবার যাত্রী ওঠানোর আগে বিমানগুলোকে জীবাণুমুক্ত করা সহ স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে আবারও ফ্লাইট পরিচালনা করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে পরিষ্কার করা হয়েছে বিমানবন্দরগুলোর টার্মিনাল এলাকা। 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর খুলেছে সরকারি বেসরকারি অফিস ও আদালত। প্রথম দিনে সবার মাঝেই ছিল স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচেষ্টা। তবে সচিবালয়ে যথারীতি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি থাকলেও কাজের গতি ছিল অনেকটাই ঢিলেঢালা। আপাতত ইস্যু করা হচ্ছে না দর্শনার্থী পাস। সাধারণ ছুটি শেষে ব্যাংক পাড়াতেও ফিরতে শুরু করেছে প্রাণ চাঞ্চল্য। করোনায় ক্ষতিগ্রস্তদের ব্যাংক ঋণের সুদ মকুব করতে নতুন আরেকটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন প্যাকেজে ঋণের 2 মাসের সুদ স্থগিত করা হয়েছে। গণভবনে SSC-র ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, গত 2 মাস সবকিছু বন্ধ থাকে, ঋণের সুদ টানার প্রয়োজন হবে না। স্থগিত সুদের পরিমাণ 16,549,00,000 টাকা। এর মধ্যে 2,000 কোটি টাকা সরকার বাণিজ্যিক ব্যাংকগুলোকে ভর্তুকি হিসেবে প্রদান করবে বলেও জানান প্রধানমন্ত্রী। খেটে খাওয়া সাধারণ মানুষের কথা ভাবে না বলেই বিএনপি দেশের সব কিছু অচল রাখার কথা বলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে লকডাউন খোলার বিরুদ্ধে বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কথা না ভেবে একপেশে চিন্তাধারা প্রকাশ করছে এ দলটি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব প্রতিদিন নানা কথা বলছেন, তাদের বক্তব্যে মনে হয় তাদের চিন্তাধারা হচ্ছে এক পেশে, সেই জন্যই তারা কারফিউ দেওয়ার কথা মাঝে মধ্যে বলেন। আমাদের দেশ মনে রাখতে হবে একটি খেটে খাওয়া মানুষের দেশ। এখানে কোটি কোটি মানুষ প্রতিদিন উপার্জনের উপর নির্ভর করে। তাদের কথা মাথায় রেখেই সরকার সঠিক পদক্ষেপ নিয়ে এগোচ্ছে। গণপরিবহনে ভাড়া বৃদ্ধির উদ্যোগ করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত সাধারণ মানুষের উপর নতুন বোঝা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। এই করোনা পরিস্থিতিতে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করা হবে, এই জন্য বাস মিনিবাসের ভাড়া 80% বৃদ্ধির প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিএ। বরাবর খানাখন্দ নীতি আওয়ামী সরকারের প্রতিষ্ঠিত। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে করোনা ভাইরাস শনাক্তের RT-PCR ল্যাব। বিকেলে ল্যাব স্থাপন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুল মান্নান। ল্যাবটিতে প্রতিদিন অন্তত 100 জনের করোনা পরীক্ষা করা সম্ভব হবে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা মহামারীতে গাড়ি আমদানিতে আগামী ডিসেম্বর পর্যন্ত বন্দর ভাড়া মৌকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। বারভিরার অনলাইন সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আব্দুল হক জানান, এপ্রিল ও মে মাসে কোনো গাড়ি বিক্রি হয়নি।
এতে রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারের রাজস্ব আদায় কমে গেছে অনেকাংশে। এই অবস্থায় এই খাতের ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান জানানো হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনায় যুক্তরাষ্ট্রে বাড়ছে মৃত্যুর মিছিল, এই অবস্থাতেও ঘটছে হতাহতের ঘটনা। দেশটিতে এ পর্যন্ত 1,05,000 বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত 25 মে মিনেসোটায় পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নাগরিক নিহত হন। এরপরই দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ, আর তা ছড়িয়ে পড়ে গোটা যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট জানাচ্ছেন পরাগারমান। করোনা মহামারীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নির্মমভাবে নিহত হওয়ার প্রতিবাদে প্রতিদিনই বিক্ষোভ চলছে দেশটির বিভিন্ন অঞ্চলে। শনিবার বিকেলে নিউ ইয়র্কের বাংলাদেশ অঞ্চল জ্যাকসন হাইটসে বিক্ষোভকারীরা বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে প্রতিবাদ র্যালিতে অংশ নেয়। এই প্রতিবাদ কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশি মানবাধিকার কর্মীরাও অংশ নেন। যুক্তরাষ্ট্রের মাটিতে যেন কখনো এরকম আর বর্ণবাদী হামলার শিকার কেউ না হয়, বর্ণবাদ যেন চিরতরে নির্মূল হয়। পুলিশের নির্মম নির্দয় অত্যাচারে একজন কালো মানুষকে যেভাবে মেরে ফেলা হলো আমরা সেটা দেখলাম। আমরা চাই ভবিষ্যতে যেন এই ঘটনা পুনরাবৃত্তি না হয়। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ব্রডওয়ে 72 স্ট্রিট সড়ক হয়ে 37 নম্বর এভিনিউ দিয়ে বিভিন্ন বাংলাদেশী অঞ্চল প্রদক্ষিণ করে। এ সময় প্রশাসন সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেও ব্রুকলিন পুলিশের সাথে বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে প্রতিবাদ সমাবেশের নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের সুবিচারের দাবি জানান। পুলিশ অফিসার যে জর্জ ফ্লয়েডকে মেরে ফেলেছে, এটা ভিডিও তো সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও কেন থার্ড ডিগ্রি মার্ডার হবে? এটা অবশ্যই ফার্স্ট ডিগ্রি মার্ডার চার্জ আনতে হবে। মানবাধিকারের জন্য সুপরিচিত যুক্তরাষ্ট্র তার ঐতিহ্য ধরে রাখবে এবং নির্মম এই হত্যাকাণ্ডের সুবিচার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। পরাগারমান, এটিএন বাংলা। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। জামালপুরে বক্সিগঞ্জে সমতল পাহাড়ি এলাকায় সার এবং কীটনাশক ছাড়াই লেবু চাষ করছেন চাষিরা। করোনা ভাইরাসের কারণে লেবুর চাহিদা বাড়ায় লাভবান হচ্ছেন তারা। স্থানীয় প্রশাসনের পরামর্শে হাতির আক্রমণ থেকে বাঁচতে লেবু চাষে আগ্রহ বেড়েছে। লেবু চারা রোপণের ফলে একদিকে হাতির আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারছেন স্থানীয়রা, অন্যদিকে বিভিন্ন ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে পারছেন তারা। লেবুর গাছ বড় হয় এলাকায় আগের চেয়ে হাতির উপদ্রব কমেছে। জামালপুরের লেবু চাষে আবহাওয়া ও মাটি অনুকূল থাকায় এলাচি, কাগজি এবং বাতাবি লেবুর চাষ করছেন কৃষকরা। এবার পার্ট এক্স খেলার খবর। জাতীয় দলের সাবেক ফুটবলার এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক ফুটবলার এস এম সালুদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। নিউমোনিয়া আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 62 বছর। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 40 জনের মৃত্যু, নতুন রোগী 2,545 জন। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার প্রায় 83%। আপাতত এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেই সরকারের। বাস ভাড়া 60% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, সারা দেশে ট্রেন ও লঞ্চ চলাচল শুরু। এবং করোনায় ক্ষতিগ্রস্তদের ব্যাংক ঋণের 2,000 কোটি টাকা সুদ মওকুফ ঘোষণা প্রধানমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube.com/ATN বাংলা।